হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি সৌমিত্র চট্টোপাধ্যায় পরবর্তী মুভি নিয়ে। সৌমিত্র চট্টোপাধ্যায় পরবর্তী মুভিতে তিনি মাস্টারমশাই চরিত্রে অভিনয় করতে চলেছে এবং সেই মুভিতে কি নাম দেওয়া হয়েছে সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার সঙ্গে এই ভিডিওতে আলোচনাও করব এই মুভির কিছু ঘটনাও নিয়ে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। আবারও শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। নতুন ছবি মাস্টারমশাই তিনি, এর আগে হয়তো মাস্টারমশাই ভূমিকায় বড় পর্দায় বেশ কয়েকবার দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, কিন্তু আসলে এই ছবিতে তাকে দেখা যাবে একদম অন্যরকমভাবে। ছবিটির নাম দেওয়া হয়েছে চরকি। পরিচালক সূর্যের পরবর্তী ছবি কিন্তু এমন এইটি। আর গুরুত্বপূর্ণ শিষ্যের ভূমিকায় রয়েছে এক ক্ষুদে মেয়ে যার নামই চরকি। শিশুদের শিক্ষা ব্যবস্থায় এই ছবির মূল প্রতিবেদ্য বিষয় নিয়ে গড়ে উঠেছে এমনটা কিন্তু জানিয়েছেন পরিচালক সূর্যের কাছ থেকে। পড়াশোনাতে অনীহা খুদে চরকির, নেই মনোযোগ, পড়তে বসলে হাজারটা বাজনা, কিছুতেই তাকে পড়তে বসাতে রাজি পারায় তার পরিবার। কিন্তু দিন যায়, কিন্তু চরকি আর পরিবর্তন হয় না। এদিকে চরকির মাস্টারমশাই হিসেবে নিয়োগ করা হয় এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাতেও পড়াশোনা মন ফেরায় না মেয়ের। এমন সময় বাড়ির লোকের চক্ষুস্থল হয়ে ওঠে সেই মাস্টারমশাইয়ের কারণের জন্যে। কারণ শুধু একটাই কেন, মাস্টারমশাই তাকে পড়াচ্ছলে কিন্তু তাকে খেলা করায় এবং সিনেমাধারা নিয়ে যায় এবং অনেক রকম কাজ করায় তাকে দিয়ে, এবং সেই সব পুঁথিগত বিদ্যা নিয়েই তার দিন কাটে। বইপত্র দূরে বসে সরিয়ে কিন্তু তার সঙ্গে বরং খুদের ছাত্রীকে নিয়ে রোজ বাগানে যেতেন, সেখানে খেলাধুলাও করতো। গল্প এবং মজার চলে চরকি চলতো কিন্তু চরকি শিক্ষাদান পর্ব। ঠিক তখনই সে স্বাভাবিক ছন্দে ফিরছিল, তখনই মাস্টারমশাই শিক্ষাদানের পদ্ধতি রেখে যান তার বাবা, অর্থাৎ চরকির বাবা। অতপর বুড়ো মাস্টারমশাইকে পরিবর্তনের আসনে একজন উচ্চশিক্ষক কম বয়সী শিক্ষককে আনেন তার বাবা। চরকিকে পড়ানোর সময় কিন্তু সেই শিক্ষক কিন্তু তার মোবাইলের ওপর সবসময় নিয়োগ থাকে। এদিকে এভাবে চলার পর ফের মন অমনোযোগ হয়ে পড়ে মেয়েটি। এমনভাবে এগোয় এই সিনেমার গল্প। শেষ পর্যন্ত চরকি মাস্টারমশাইকে ফিরে আনাবে তা কিন্তু এই সিনেমার মূল ছবি কিন্তু প্রেক্ষাপটে রয়েছে। আপাতত এই ছবি রয়েছে পি প্রোডাকশনে। ছবিটির গল্প লিখেছেন পরিচালক সূর্য এবং চন্দ্রাণী দাস। চিত্রনাট্য লিখেছেন পদ্মানাভ দাশগুপ্ত। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়া সৌমিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায় এবং চরকির বাবা চরিত্রে অভিনয় করবেন রাজেশ শর্মা। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বসু পরিবার কিন্তু মুক্তি অপেক্ষায় রয়েছে। এই ছবিতে ফের দেখা যাবে অনিশকে, অপর্ণা সেন এবং সৌমিত্র ম্যাজিক। সুবর্ণ ঘোষ পরিচালিত এই ছবি কিন্তু মুক্তি পাবে 5ই এপ্রিল। এবং এই ভিডিওটি হয়তো আপনাদেরও খুব ভালো লাগতে পারে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন।